আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা হিসেবে $327 মিলিয়ন প্রদান করবে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় ব্লিংকেন বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষ ও পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে $327 মিলিয়ন পাঠানো হবে। আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া দরিদ্র আফগানদের জরুরি নগদ অর্থ সহায়তা, আবাসন, স্বাস্থ্যসেবা, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের পুনর্বাসন, মাতৃকালীন স্বাস্থ্যসেবা, নারীর প্রতি সহিংসতা রোধ ইত্যাদি খাতে এই তহবিলের অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।